দিলে খুবই টেস্ট হয়, আমি তার সঙ্গে একটু জিরেও দিয়ে দিয়েছি। এই কচুর তরকারিটা যদি পাতলা করে ঝোল করা হয় না খুবই ভালো লাগে। আমি একটু হালকায় ঝোলটা করেছি। হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই সবাই রান্নাঘরে। আজকের রেসিপি কচুর মুখী দিয়ে রুই মাছ রান্না করব। ভিডিওটি পুরো দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এবার দিয়ে দেবো রাঁধুনি। রাঁধুনি আর জিরেটা আমি একসঙ্গে ভেজে নিচ্ছি। ভাজা মশলাটা আমি বেটে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দেব। এবার মাছটা হলুদ লবণ দিয়ে মেখে নেব। এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ লবণ দিয়ে ভালো করে মাছটা আমি মেখে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে দেব। মাছের সাইজটা দেখুন বন্ধু, মাছটা উল্টে দেব। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। মাছটা দেখুন বন্ধুরা কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এই মাছ কটাও আমি ভেজে নেব। Thank you.
এই দেখেন এই মাছগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব, এবার দিয়ে দেব কচুরমুখি গুলো, এক চামচ লবণ, অল্প করে হলুদ দিয়ে দেব, পরে আবার দেব। দিয়ে দেব কাঁচা লঙ্কা, এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে দেব আদা বাটা। এবার ভালো করে কষে নেব। মাছগুলো দিয়ে দেব, জিরে আর রাঁধুনি দুটোই দিয়ে দেব। কচুরমুখিতে কিন্তু রাঁধুনি সম্বরটা দিলে খুবই টেস্ট হয়, আমি তার সঙ্গে একটু জিরেও দিয়ে দিয়েছি। কচুর তরকারিটা যদি পাতলা করে ঝোল করা হয় না খুবই ভালো লাগে, আমি একটু হালকায় ঝোলটা করেছি।